আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল-ফারুক বলছি লন্ডন থেকে। আজ সকালে আমি এসে পড়ছি এবং এখন আজকে সারাদিন ঘুরে বেড়ালাম, এখন রাত্রে আমরা যাচ্ছি বাংলাদেশে অধ্যুষিত এক পাড়া। কিলোমিটার ভাই? ব্রিকলেন। ব্রিকলেনে, ফেমাস ব্রিকলেন। আমরা ট্রেনে করে যাচ্ছি সেখানে। যিনি এই রেস্টুরেন্টের নাম দিয়েছেন বাঙ্গাল ভিলেজ, আই কংগ্রেচুলেট হিম। আলহামদুলিল্লাহ, খুবই অত্যন্ত খুশির ব্যাপার যে আমরা বাংলাদেশি হয়ে গর্বিত, লজ্জিত না। বাতাসের ফোর্স বেড়ে যায় আসার আগে আগে। এখন ভিড় একেবারেই নাই, রাশ আওয়ার ইজ ওভার। লন্ডনের সাবওয়ে আন্ডারগ্রাউন্ড। আমরা পৌঁছে গেছি। এখন বেজে গেছে রাত্র 9:30। তো ফ্রান্সে এত এই সময় অন্ধকার হয় না, তো লন্ডনে অন্ধকার হয়ে গেছে আর লোকজন একটু কম। বিজনেস পিপল যারা, তারা তো অলরেডি গন, এখন যারা আছে তারা শুধু ঘুরতে বের হয়েছে, বেড়াতে বের হয়েছে। সোনালী ব্যাংক, ইউকে। যারা সবসময় দেখেন তাদের কাছে এটা কিছুই না, আমার কাছে এটা বিরাট বড় ব্যাপার। আর এখানে রাস্তার নাম লিখেছে বাংলায়, ব্রিকলেন, রাইট হিয়ার। রাইটার আছে ব্রিকলেন নামে, ওনার একটা বইও আছে। আসলে সেই ক্রাউডটা এখন নাই, বাট আজকে আবার থার্সডে নাইট। পৃথিবীর সব দেশ আছে চায়না টাউন, আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা টাউন। আমেরিকাতেও অনেক অনেক সিটি আছে যেখানে প্রচুর বাংলাদেশি এবং রাস্তাঘাটের নামও হয়েছে বাংলা। দেখছি রাতের ব্রিকলেন, সেই আগের মতো এখন আর নাই। আপনার মেইন সমস্যা ছিল কি, আপনার ই নাই, স্টাফ নাই? আচ্ছা, এখন এই ভাই আলমগীর ভাই, উনি লিটল বিট ক্যামেরা শাই। তো তিনি আমাকে যেটা বললেন সেটা হলো যে এখানে যে আগের যে জলুস ছিল ব্রিকলেনের, বাংলাদেশ অধ্যুষিত এলাকা ব্রিকলেন, সেই জলুস আর নাই। অনেক অনেক রেস্টুরেন্ট ছিল, সন্ধ্যা হলেই বাংলাদেশি গান ক্যাসেটে বাজতো, এরপর আপনার লোকজন হ্যাং আউট করতো। তো সামহাও সেই কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সেই রেস্টুরেন্ট ব্যবসা আগের মতো নাই। আর আরেকটা দোকান দেখতে পাচ্ছি, নাম মধুবন। আমার গাও সামনে, হ্যাঁ, অনেকটা জ্যাকসন হাইটের মতো, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটেও একই অবস্থা। সেই আগের জলুস নাই, কোয়াইট হয়ে গেছে। অবশ্য আমি রাতে একটা অফ টাইম এসেছি, সেটাও একটা কারণ হতে পারে। আমার গাও, কারণটা কি আসলে, কেন চেঞ্জ হওয়ার কারণটা কি? কারণ বেশ কতগুলি আছে। একটা হচ্ছে যে এইখানে স্টাফের শর্টেজ আছে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে জেনারেলি স্টাফ শর্টেজ আছে। রেস্টুরেন্টগুলি স্ট্রাগল করতেছিল, সেই কারণে অনেক রেস্টুরেন্ট কমে গেছে। দুই নম্বর হচ্ছে যে এইখানে গভর্নমেন্ট চাচ্ছিলো যে একটু ডাইভার্সিফাই করতে, শুধু বাংলাদেশি রেস্টুরেন্ট না থেকে যে মিক্স অফ আদার রেস্টুরেন্ট যেন থাকে, এই জন্য দেখছেন যে প্রায় অনেক ধরনের রেস্টুরেন্ট এখানে আছে। ইন এ ওয়ে এটা ঠিক আছে, কিন্তু একেবারে এখন আর পিওরলি বাংলা টাউন বলা যায় না আর কি। বিভিন্ন ধরনের অন্য দেশের ইস কাইন্ড অফ এ মাল্টি কালচারাল সেন্টার হয়ে গেছে, কুইজিনের জায়গা,
স্টিল কোয়াইট বিজি, ফ্রাইডে স্যাটারডে সানডেতে তো খুবই বিজি থাকে। এক সময় রাস্তাটাও ব্রেকার ছিল। আচ্ছা, রাস্তাটা এক সময় ব্রেক ছিল, এই যে হ্যাঁ, ওই যে কবলড ব্রেক ছিল আর কি, কবলড স্টোনের ছিল, এটার উপরে কার্পেটিং করেছে। রাইট, রাজমহল সুইটস। জিলাপি এবং বিভিন্ন মিষ্টি। এই রাস্তার নামও লেখা আছে বাংলায়। এটা একটা মসজিদের মিনার, ব্রিকলেন মসজিদ। এই হ্যাঁ, এই মসজিদটা একসময় ছিল সিনাগগ, একটা জুইশ টেম্পল, সেটা এখন হয়েছে একটা মসজিদ। এখনও এই ব্রিক লেনের বেশিরভাগ প্রপার্টি ওন করে জুইশ ইহুদি ফ্যামিলিরা। Bengal village, west of Brick Lane. Okay. Upscale restaurant. বাংলাদেশি রেস্টুরেন্ট বলতে বিদেশে যেটা বোঝায়, বেশিরভাগ সময় সেটা খুব আপস্কেল হয় না, কিন্তু আমি আসার সময় মাত্র দেখলাম বেশ কয়েকটা, দুইটা বাংলাদেশি রেস্টুরেন্ট আপস্কেল এবং খুবই ক্লাসিক একটা রেস্টুরেন্ট, যেখানে বাংলাদেশি অথবা ইন্ডিয়ানদের চাইতে বেশিরভাগ আসে ব্রিটিশ। তো একেবারে ক্রাউড যে খারাপ তা না, সবাই ভিতরে আসলে। বাংলাদেশি ফ্ল্যাগ, আলহামদুলিল্লাহ। এই যে জাজমিন রেস্টুরেন্ট, দ্য বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন ব্রিক লেন, আসলে এটা বাংলাদেশি ওনার, বাংলাদেশি রেস্টুরেন্ট। এবং আসলে এটা অত্যন্ত লজ্জার, এক সময় ছিল যখন বাংলাদেশকে কেউ চিনত না, এখন বাংলাদেশকে সারা পৃথিবী চেনে। কাজে এখন নিজের নামে পরিচয় না দেওয়ার কোনো কারণ নাই আমি মনে করি, এবং আমি রিকোয়েস্ট করবো, এনকারেজ করবো বাংলাদেশি যারা ওনার আছেন, আপনারা চাইলে লিখতে পারেন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি রেস্টুরেন্ট, কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশি নামটা, যদি আপনি বাঙালি হন, বাংলাদেশি হন, আপনার বাংলাদেশি নামটা সবার আগেই থাকা উচিত। যিনি এই রেস্টুরেন্টের নাম দিয়েছেন বাঙ্গাল ভিলেজ, আই কংগ্রেচুলেট হেম। আলহামদুলিল্লাহ, খুবই অত্যন্ত খুশির ব্যাপার যে আমরা বাংলাদেশি হয়ে গর্বিত, লজ্জিত না। প্লেনও খুব বিখ্যাত গ্রাফিটির জন্য, রাত্রেবেলা আপনি ভালো দেখতে পাবেন। ব্রিক লেন অনেক ফেমাস এবং অনেক অ্যান্টিসিপেটেড, আমি আসলে আশা অনেক ছিল যে অনেক বাংলাদেশি দেখব, অনেকের সাথে পরিচিত হব, কিন্তু আনফর্চুনেটলি আমরা এসেছি একটা অফ টাইমে, রাত্রে 9:30-10 সময়, আর অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় আরেকবার দিনের বেলা আসতে, বাট মনে হয় না সেই সুযোগ হবে। তো তারপর এনজয় করেছি বিদেশের বাড়িতে, বাংলাদেশি নাম, বাংলা লেখা, বাংলাদেশি ফ্ল্যাগ,
দেখা অত্যন্ত গর্বের একটা ব্যাপার। আপনারা ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।